মাদকাসক্তির লক্ষণ, অর্থাৎ মাদকাসক্তি কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে তার মাদকাসক্তি রয়েছে। তো যে ব্যক্তি মাদক দ্রব্যে আসক্ত তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায়? অনেকগুলো লক্ষণ সাধারণত স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না। উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো এরকম: খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, সব সময় অগোছালোভাবে থাকা, দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া, কোনো কিছুতে আগ্রহ না থাকা এবং ঘুম না হওয়া, 5 কর্ম বিমুখতা ও হতাশা, 6 হলো শরীরে অত্যধিক ঘাম নিঃসরণ, 7 সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখা, 8 হচ্ছে আলস্য ও উদ্বিগ্ন ভাব, 9 হচ্ছে মনোযোগ না থাকা, টাকা পয়সা চুরি করা, এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র সরিয়ে গোপনে বিক্রি করা ইত্যাদি। তো এখানে মাদকাসক্তির অনেকগুলো লক্ষণের কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, রুচি কমে যায়, সবসময় একটা এলোমেলো, অগোছালো, অপরিষ্কার, নোংরা থাকা, দৃষ্টিতে এক ধরনের অস্বচ্ছতা লক্ষ্য করা যায়, চোখ লাল হয়ে বড় বড় হয়ে থাকে, কোনো কিছুতে আগ্রহ থাকে না এবং নিয়মিত ঘুম হয় না, কর্ম বিমুখতা থাকে, নিজের ভিতরে হতাশা কাজ করে, শরীর থেকে অত্যধিক ঘাম নিঃসরিত হয়, সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখার একটি প্রবণতা দেখা যায়, সামাজিকতা পালন না করতে দেখা যায় এবং আলস্য উদ্বিগ্ন ভাব তার ভিতরে বিরাজ করে, মনোসংযোগ থাকে না, কোনো কিছুতে মনোযোগ থাকে না, টাকা পয়সা চুরি করা, এমনকি মাদকের টাকা জোগাড় করতে না পেরে পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করা, টাকা পয়সা সরিয়ে রাখা ইত্যাদি লক্ষণ একজন মাদকাসক্ত ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা ছাড়াও কিছু সামাজিক তথা পরিবেশের কারণে মাদকদ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ জন্মাতে পারে, যেখান থেকে সে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তির কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো: পরিবেশগত কারণ, পরিবারের কারণ। পরিবেশগত কারণের ভিতরে রয়েছে মাদকদ্রব্যের সহজলভ্যতা, বেকারত্ব, অসামাজিক পরিবেশ, অল্প বয়সে স্কুল থেকে বিদায়, সিনেমা বা কোনো টিভি সিরিয়াল দেখা, আশপাশের ড্রাগের রমরমা ব্যবসা। পেশাগত কারণ, অসামাজিক কাজ ও অপরাধ বেশি হয় সেসব স্থানে বাস করা, যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে তার আশেপাশে বসবাস করা। তাহলে পরিবেশগত কিছু কারণ রয়েছে মাদকাসক্ত হওয়ার পেছনে। তার ভিতরে রয়েছে মাদকদ্রব্যের সহজলভ্যতা, অর্থাৎ এলাকার আশেপাশে সহজেই মাদকদ্রব্য চাইলেই, হাত বাড়ালেই পাওয়া যায়, নাগালের ভিতরেই মাদকদ্রব্য পাওয়া যায়, এমন কারণে মানুষ সহজেই মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হতে পারে। বেকারত্ব অন্যতম কারণ, কারণ বেকারত্ব থেকে হতাশা জন্ম নেয়, তখন মানুষ তার অশান্তি থেকে, দুর্দশা থেকে, কষ্ট থেকে ভুলে থাকার জন্য মাদক গ্রহণ করে। এছাড়া অসামাজিক পরিবেশ, যেখানে সমাজের শৃঙ্খলা কম, নৈরাজ্য বেশি, অবক্ষয় বেশি, সেসব পরিবেশের কারণে মানুষ মাদকাসক্ত হতে পারে। এবং অল্প বয়সে স্কুল থেকে বিদায় নেওয়া, সিনেমা বা কোনো টিভি সিরিয়ালে হয়তো পছন্দের কোনো আইকনকে, স্টারকে দেখা, মাদক সেবন করতে, তখন সেখান থেকে ইন্সপায়ার হওয়া, উদ্বুদ্ধ হওয়া, এবং আশেপাশে যদি ড্রাগের রমরমের ব্যবসা থাকে, এছাড়া পেশাগত কারণে চাকরি বাকরির সুযোগে কলিগদের মাঝে যদি ড্রাগ নেওয়ার একটি প্রবণতা থাকে, তাহলে সেখান থেকে আরেকজনও তার প্রতি আকৃষ্ট হতে পারে। এছাড়া অসামাজিক কাজ ও অপরাধ বেশি হয় এমন এলাকায় বসবাস করলে মাদকদ্রব্য গ্রহণের প্রবণতা দেখা যায়, এবং যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে তার আশেপাশে বসবাস করা, অর্থাৎ যার চারপাশে সবাই ড্রাগ নেয়, ড্রাগ নেওয়ার একটি দল রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে বসবাস করলেও মানুষের ভিতরে এক ধরনের ড্রাগের প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে। এছাড়া রয়েছে পরিবারের কারণ, পারিবারিক অনেক কারণেও, একটি হচ্ছে পরিবেশগত কারণ আর এটি হচ্ছে পারিবারিক কারণ। পারিবারিক কারণ হচ্ছে বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, যে বাবা মা সন্তানকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছে না, হতাশা, একাকিত্ব, নিঃসঙ্গতা, সন্তানের বেপরোয়া অভাবকে প্রশ্রয় দেওয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সন্তানের প্রতি যত্নহীনতা, উগ্র জীবনযাত্রা বা মানসিকতা, খারাপ সাহচর্য। পরিবারগত কারণও রয়েছে, বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, হতাশা যদি থাকে, একাকিত্ব থাকে, নিঃসঙ্গতা থাকে, এবং সন্তানের অবাধ্য সন্তানকে যদি বেশি প্রশ্রয় দেয় বাবা মা, এরকম হতে পারে। পরিবার থেকে বিচ্ছিন্নতা রয়েছে, সন্তানের প্রতি যত্নহীনতা রয়েছে, উগ্র জীবনযাত্রা, খারাপ সাহচর্য ইত্যাদি। তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে, প্রথম অধ্যায় থেকে, উন্নততর জীবনযাত্রা বা উন্নততর জীবনধারা, মানে উন্নততর জীবনধারা অধ্যায় 1, এই অধ্যায় থেকে এই অংশটুকু পড়া হলো।